লেডিস এন্ড জেন্টলম্যান, আসসালামু আলাইকুম। শেয়ার ব্যবসা সংক্রান্ত আমার যে ভিডিওগুলো আমি তৈরি করছিলাম তার ধারাবাহিকতায় আজকে যে বিষয় নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে কিভাবে আপনি শেয়ার কেনা বেচা করবেন। হাউ ডু ইউ বাই অর সেল ইউর শেয়ার্স। আমাদের যখন বিও অ্যাকাউন্ট ওপেন হয়ে গেল এরপরে আমাদেরকে আমাদের শেয়ার কেনা বেচার জন্য আমরা কিন্তু করতে পারবো, এখন আমরা শেয়ার কেনা বেচা করতে পারবো। তো শেয়ার কেনা বেচা করতে আমরা কীভাবে কয়ভাবে আমরা শেয়ার কেনা বেচা করতে পারি সেই বিষয়ে আমরা একটু জেনে নিই। প্রথমত হচ্ছে আপনি ফিজিক্যালি ব্রোকার হাউসে গিয়ে আপনার ট্রেডারের সামনে বসে আপনি আপনার অর্ডারকে প্লেস করতে পারেন, একটা উপায়। দেন সেকেন্ড হচ্ছে আপনি ওভার ফোনের মাধ্যমে কিন্তু আপনি এই ট্রেডটা করতে পারেন। আপনি ফোন করে আপনার অর্ডারটাকে আপনার অর্ডারটা দিলে আপনার ট্রেডার আপনার সেই অর্ডার অনুযায়ী সেই অর্ডারটাকে প্লেস করে রাখবে। দেন অনলাইনের মাধ্যমে কিন্তু আপনি আপনার শেয়ার কেনা বেচা করতে পারবেন। আমাদের ব্রোকার হাউজের ম্যাক্সিমাম ব্রোকার হাউজেরই কিন্তু অনলাইন প্ল্যাটফর্ম আছে যেখানে গিয়ে আপনি আপনার নিজের অর্ডারকে সেখানে প্লেস করতে পারবেন, ইদার বাই সেল অর্ডার সেটা বসিয়ে দিতে পারবেন। দেন ডিএসসি মোবাইল অ্যাপের মাধ্যমে আপনি আপনার শেয়ার কেনা বেচা করতে পারবেন। তো দিস আর দি ফোর সিস্টেম বা ফোর মেথড, যে চারটা মাধ্যমে আপনি আপনার শেয়ার কেনা বেচা করতে পারেন। তো এখন আমাদেরকে আমাদের মার্কেটের টাইমিংসগুলো সম্পর্কে একটু জানতে হবে। সেটা হচ্ছে আমাদের মার্কেটে প্রি ওপেনিং সেশন আছে যেটা হচ্ছে 9:45 থেকে শুরু হয় 10:00 পর্যন্ত এই প্রি ওপেনিং সেশন, যেখানে আপনি আপনার শেয়ারের বাই সেল অর্ডারটাকে প্লেস করতে পারবেন। বাট ট্রেডিং আওয়ার শুরু না হলে সেটা কার্যকরী হবে না, শুধুমাত্র তখনই কার্যকরী হবে যখন ট্রেডিং আওয়ারটা শুরু হবে এবং আপনার প্রাইসটা যখন ম্যাচ করবে। দেন ট্রেডিং আওয়ারটা শুরু হয় হচ্ছে 10:00 থেকে এবং 2:30 পর্যন্ত কন্টিনিউ করে। এই 10:00 থেকে 2:30 পর্যন্ত আপনি আপনার সেল বাই করতে পারবেন। আর তারপর হচ্ছে পোস্ট ট্রেডিং আওয়ার হচ্ছে 2:30 থেকে শুরু করে 2:45 পর্যন্ত। এই সময়ে আপনি নতুন করে প্রাইস দিয়ে অর্ডার প্লেস করতে পারবেন। ইতিমধ্যে আপনার যে অর্ডারটা প্লেস করা আছে অথবা আপনি ক্লোজিং প্রাইসে যদি আপনি কিনতে বা বিক্রি করতে চান সেই ক্ষেত্রে আপনি আপনার অর্ডারটাকে প্লেস করতে পারেন। দিস ইজ অল অ্যাবাউট দি মার্কেট টাইমিংস। আর অর্ডার টাইপস, আমাদের টাইপ কোন কত ধরনের অর্ডার কীভাবে দিতে পারি সেটাও কিন্তু আমাদের একটু জেনে রাখা উচিত। একটা হচ্ছে মার্কেট অর্ডার। মার্কেট অর্ডার মিন্স হচ্ছে যে মার্কেটে এখন যে প্রাইস চলছে, আপনি যদি মার্কেট অর্ডারে কোনো শেয়ার কিনতে অথবা বিক্রি করতে বলেন তাহলে আপনার ট্রেডার কিন্তু মার্কেটে এক্সিস্টিং যে প্রাইসটা আছে বিডিং প্রাইসে কিন্তু সে শেয়ারটাকে কিনবে অথবা বিক্রি করে দিবে। আর লিমিট অর্ডার হচ্ছে যে আপনি যদি পার্টিকুলার স্টকের জন্য কোনো মূল্য নির্ধারণ করে দেন আপনার ট্রেডার আপনার মূল্য অনুযায়ী সে বসিয়ে রাখবে। তো যখনই আপনার ওই প্রাইসে সেল বা বাই প্রাইসে যদি ম্যাচ করে তাহলে আপনার অর্ডারটা এক্সিকিউশন হবে। তো দ্যাট ইজ দি অর্ডার টাইপস অফ অর্ডার। আর সবশেষে আপনাকে দিন শেষে আপনি যে বাই সেলটা করলেন এই বাই সেলের জন্য ব্রোকার হাউসে একটা বাই সেল ফর্ম থাকে, সেই ফর্মটাকে আপনার অবশ্যই সিগনেচার করতে হবে, অবশ্যই সাইন করে দিতে হবে আপনার বাই সেলের প্রুফ হিসাবে। তো লেডিস এন্ড জেন্টলম্যান, দ্যাট ওয়াজ অল অ্যাবাউট টুডেস প্রেজেন্টেশন। তো যারা এতক্ষণ আমার সাথে আমার ভিডিও দেখলেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর প্লাস সাথে সাথে আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ ডু শেয়ার দি ভিডিওস। আর আপনাদের যদি কোনো জিজ্ঞাসা করার থাকে আপনাদের জানার থাকে প্লিজ আমার কমেন্ট বক্সে গিয়ে আপনার কমেন্ট করেন। আর আমার যে ইউটিউব চ্যানেল আছে স্টক ইনসাইটস বিডি এবং আমাদের ফেসবুক পেজ আছে স্টক ইনসাইটস বিডি, সেখানে গিয়ে আপনারা আমার পেজটাকে ফলো করতে পারেন অথবা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন যাতে ভবিষ্যতে যে সমস্ত ভিডিওগুলো আমরা আপলোড করবো সেই ভিডিওগুলো আপনারা মিস না করেন। তো থ্যাংক ইউ ভেরি মাচ ওয়ান্স অ্যাগেইন।